সীমান্তবর্তী জেলা ঠাকুরগাঁও, হিমালয়ের কাছাকাছি হওয়ায় এই জেলায় শীতের প্রকোপ একটু বেশি। গত কয়েকদিনে তাপমাত্রা কিছুটা বাড়লেও কমেনি শীতের দাপট। কুয়াশার চাদরে ঢাকা পড়ছে উত্তরের এই জেলাটি। হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জেলার জনজীবন। ঠাকুরগাঁও প্রতিনিধি মামুনুর রশিদ মিন্টুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে দেশে কমেছে তাপমাত্রা। শীতকালীন হিমেল হাওয়া বইতে শুরু করেছে দেশ জুড়ে, বাড়ছে কুয়াশাও। গত কয়েকদিন ধরে দিনের বেলায় সূর্যের দেখা মিললেও তাতে নেই কোনো উত্তাপ। একই অবস্থা হিমালয় ঘেঁষা দেশের সীমান্তবর্তী জেলা ঠাকুরগাঁওয়ের। কুয়াশার চাদরে ঢাকা পড়েছে উত্তরের এই জেলাটি। শীতের তীব্রতাও বেড়েছে কয়েক গুণ, ফলে জড়সড় হয়ে পড়েছে এ অঞ্চলের জনজীবন। তীব্র শীতেও থেমে নেই খেটে খাওয়া মানুষের কর্মময় ব্যস্ত জীবন। পেট চালাতে শীত আর কুয়াশা উপেক্ষা করেই তারা নেমে পড়ছেন কাজে। তবে শীত নিবারণের জন্য এসব খেটে খাওয়া মানুষের নেই পর্যাপ্ত শীতের পোশাক। এতে বিপাকে পড়েছেন জেলার নিম্ন আয়ের মানুষেরা। তবে খড়কুটো জ্বালিয়ে কেউ কেউ শীত নিবারণের চেষ্টা করছেন। শীত ও ঘন কুয়াশায় জড়সড় হয়ে গেছে গবাদি পশুরাও। এ অবস্থায় তাদের সাহায্যে বৃত্তবান্ধের এগিয়ে আসার আকুতি অসহায় শীতার্তদের। আমরা তো গরিব মানুষ, আমাদেরকে কাজে আসতেই হয়, পেট যৌতো খায় অবশ্যই আসতে হবে, জিনিসপত্রের দাম বেশি। জানি কোথা যায় শরৎ কি খালি কম্বল দিলে হবে, গ্রাম দিবা হবে নাই, আমরা কাজ কাম করতে খুবই কষ্ট হয়েছে। এদিকে সরকারি তহবিল থেকে ইতোমধ্যে কম্বল বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে বলে জানান এই উপজেলা প্রশাসনের কর্মকর্তা। বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান থেকেও আমরা প্রতিবছর বিভিন্ন শীত বস্ত্র পেয়ে থাকি। আশা করছি আমাদের সামগ্রিকভাবে ঠাকুরগাঁওয়ের দরিদ্র জনগোষ্ঠী লোকজন যেন শীতে কষ্ট না পায় সেটা আমরা ব্যবস্থা করতে পারবো। শুধু শহরের নয়, গ্রামাঞ্চলের অসহায় শীতার্তদের শীত নিবারণে সরকারের পাশাপাশি ধনীরাও এগিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। বিজয় টিভি নিউজ ডেস্ক।